আসসালামু আলাইকুম, আমি মিনাজ রহমান স্বাক্ষর, টিউটার্স বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখাবো কিভাবে উইন্ডোজ 7 সেট আপ করতে হয়। প্রথমে আপনাদের যদি এক্সিটিং উইন্ডোজ থেকে থাকে, তাহলে সে ডিস্কে আপনি ঢুকে চেক করে নেবেন যে উইন্ডোজের ডিস্কটি লাইন পেয়েছে কি না। যদি দেখেন লাইন পেয়েছে, তাহলে আপনারা উইন্ডোজটাকে রেজিস্টার দেবেন। এর আগে একটু ওয়ার্নিং দিচ্ছি, আপনার যদি উইন্ডোজ দিতে চান তাহলে কিন্তু সি কে ফর্ম লোকাল ডিস্ক সি আপনার ফরম্যাট মারতে হবে। তো ডেস্কটপে বা ডাউনলোড ফোল্ডারে বা ডকুমেন্টসে যদি কিছু আপনার প্রয়োজনীয় কিছু থেকে থাকে, তাহলে সেটাকে সরিয়ে ফেলুন, কারণ আমরা পুরো সি লোকাল ডিস্ক সিটাকে ফরম্যাট মারব। তো আমরা এখন রেজিস্টার দেবো। রেজিস্টার দেওয়ার পরে আমরা আসুস হিসাবে F12 চাপতেছি। বিভিন্ন ব্র্যান্ডে, বিভিন্ন ডেস্কটপে, বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন বাটন চাপতে হয়। এটা আপনার ব্র্যান্ডের উপরে নির্ভর করে, তবে F1 থেকে F12 পর্যন্ত সাধারণত হয়ে থাকে, অথবা ডিলেট বাটন হয়ে থাকে এই বুট যে সেটিংটা, এই সেটিংটা আনতে। এই সেটিংটা আসার পর এই সেটিংটা কিন্তু বিভিন্ন মাদার বোর্ড অনুযায়ী বিভিন্ন রকম দেখতে হবে। যাই হোক, আপনি এই বুটে আসবেন। বুটে আসার পর ফার্স্ট অপশনটা আপনাদের যা করতে হবে, এখানে ফার্স্ট অপশনটা হার্ড ডিস্ক করে দেওয়া আছে, আমাদের ফার্স্ট অপশনটা ডিভিডি রাইটার দিতে হবে বা ডিভিডি র্যাম। তো আমরা এটাকে ডিভিডি র্যাম করে দিচ্ছি। হ্যাঁ, এখন তারপর আমরা সেভেন এক্সিটে গিয়ে ইন্টার চাপবো এবং ইয়েস করবো। পরে আমাদের আবার রেজিস্টার নেবে। রেজিস্টারের পরে মাদারবোর্ডের সাইনটা আসার পরে আমাদের একটি লেখা আসবে, যেখানে 5 সেকেন্ড সময় থাকবে, তার ভিতরে আমাদেরকে ইন্টার চাপতে হবে। সো এই কাজটা করবেন, নাহলে আপনার এক্সিটিং উইন্ডোজ চালু হয়ে যাবে। এই যে যেমন এই লেখাটা আসলো, এইটা আমাদের ইন্টার চাপে পড়ে। এরপরে আমরা উইন্ডোজ 7 এর একটি ইন্টারফেস দেখব, সেট আপ ইন্টারফেস, যেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনি কারেন্সি ফরম্যাট এবং কিবোর্ড মেথড দেওয়া রয়েছে। তো আমরা এগুলো কিছু চেঞ্জ করব না, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব এবং ইনস্টল নাওয়ে ক্লিক করব। এরপরে সেট আপ স্টার্টিং হবে। এরপরে আমরা আমাদের যেটা করতে হবে, আমাদেরকে বিভিন্ন ভার্সন আছে উইন্ডোজ 7 এর, আমরা কোন ভার্সনে উইন্ডোজ 7টি সেট আপ দেবো এটা আমাদের চুজ করে দিতে হবে, এবং কত বিটের, যেমন 86 এবং 64 বিট দুটো বিট আছে। তো আমি যেমন ইচ্ছা করলো আমার যে আমি উইন্ডোজ 7 প্রফেশনাল 64 বিটে দেবো। বিভিন্ন ভার্সনের ক্ষেত্রে বিভিন্ন একটা মানে সুবিধা আছে, তো আপনার যেটা পছন্দ। অনেকে উইন্ডোজ 7 আলটিমেট যারা পার্সোনাল ইউজ করে সাধারণত আলটিমেট 64 বিটটা দেয়, গেমিং টাইমের জন্য অনেক ভালো। তো যাই হোক, তাহলে আমি আলটিমেটটাই দিলাম, উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট। দেন আমি নেক্সট করলাম, এবং তারপরে আমাদের যা আসবে আমাদের এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এ ক্লিক করে দিতে হবে। তারপরে আবার নেক্সট বাটন ক্লিক করতে হবে। এরপর আমাদের দুটো অপশন আসবে, একটি হলো আপগ্রেড আর একটি হলো কাস্টম অ্যাডভান্স। তো আপগ্রেড, যদি আপনি এক্সিটিং উইন্ডোজটাকে আপগ্রেড করতে চান, তাহলে আপনি এই বাটনে ক্লিক করবেন এবং আপনার কোনো ফাইল ডিলেট হবে না, সি ফোল্ডারে যা আছে লোকাল ডিস্কে সব থাকবে, জাস্ট এক্সিটিং উইন্ডোজটা আপডেট হবে। তবে এক্ষেত্রে আমি ওয়ার্নিং দিচ্ছি, ফাইল অনেক সময় আমরা যেহেতু ডিস্ক ইউজ করে উইন্ডোজ দিই, তো ফাইল অনেক সময় ক্রাফ্ট হতেই পারে, ডিস্কের সমস্যা থাকতেই পারে। তো আপনার উইন্ডোজটা হয়তো বা মানে আপনি কোনো কারণে তো উইন্ডোজ চেঞ্জ করতেছেন, তো সেই মানে সেই কারণটা ব্যর্থ হতে পারে আপনার। আমি রিকমেন্ডেড করবো আপনি কাস্টমে গিয়ে সি লোকাল ডিস্ক সিটাকে একবারে ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ দিই। তো যাই হোক, আমি কাস্টমে গেলাম। এখানে আমি আমার এখানে একটাই লোকাল ডিস্ক, আপনাদের 2-3টা লোকাল ডিস্ক থাকতে পারে। আর আসলে এটা আমি একটা আলাদা করে আপনাদের দেখার জন্যই বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে 2-3টা থাকবে, আপনার লোকাল ডিস্ক থাকবে। প্রাইমারি যে আপনার লোকাল ডিস্ক সিটা, যেখানে আপনি উইন্ডোজ দিবেন, বা অন্য যে কোনো যেখানে আপনার ইচ্ছা, যেখানে লোকাল উইন্ডোজটা দিতে চাচ্ছেন সেখানে দেওয়ার জন্য সেখানে ক্লিক করবেন, বা অটোমেটিক্যালি যেটা আপনার লোকাল ডিস্ক সি সিস্টেম লোকাল ডিস্ক, সেটা উইন্ডোজ নিজেই এইভাবে সিলেক্ট করা থাকে।
তারপর আপনি ড্রাইভার অপশনে যাবেন এবং যে ফরম্যাট নেবেন, এখানে ফরম্যাটে ক্লিক করার পর ওকে করবেন। আমার এটা অলরেডি ফরম্যাট মারা আছে, তো আমার এখানে মানে নতুন করে আমার এটা পুরো নতুন একটা লোকাল লিস্ট, তো এখানে আমার ফরম্যাট মারতে হচ্ছে না। তবে আপনি ফরম্যাটে ক্লিক করে ওকে ক্লিক করবেন, এবং আপনি যদি চান তাহলে আপনি নিউ লোকাল ডিস্ক এখানে ক্রিয়েট করতে পারবেন অন্য অন্য লোকাল ডিস্ক থেকে জায়গা নিয়ে, অথবা আপনি যদি হার্ড ডিস্কে কোনো আনকালেক্টেড স্পেস থাকে তো। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার উইন্ডোজের ফাইলগুলো কপি হওয়া শুরু করছে। এরপরে আমাদের সেট আপ প্রসেস শুরু হবে, এটা 100% পর্যন্ত কিছুক্ষণ সময় লাগতে পারে, 5 থেকে 10 মিনিট পিসি অনুযায়ী। আসলে যদি মানে আপনার পিসির যদি একটু কনফিউশন ভালো হয় তো তাড়াতাড়ি। চাইলে এখানে রেজিস্টার্ড নাও বাটন চেপে এখন এই রেজিস্টার দিতে পারবেন বা 10 সেকেন্ড ওয়েট করতে পারবেন। এরপরে কিন্তু আপনি আর এই বাটনটাতে ইন্টার চাপবেন না যখন এটা আসবে। এরপর আপনার উইন্ডোজ সেট আপ হয়ে গেছে, এখন উইন্ডোজ 7 স্টার্ট হবে। তো আপনি যদি তখন আবার ইন্টার চাপ দেন তাহলে কিন্তু আবার উইন্ডোজ সেটআপের যে ফার্স্ট প্রসেসটা ছিল সেখানে চলে যেত। ফার্স্ট উইন্ডোজ চালু হতে একটু সময় লাগে, তারা কিছু কাস্টমাইজ করে, কিছু আপডেট করে, তো এটা ফার্স্ট টাইমে একটু সময় লাগবে, পর থেকে আর এত সময় লাগবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আবার রেজিস্টার নিল এবং উইন্ডোজ চালু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেট আপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ, এটা প্রথমবারের জন্য, যেহেতু প্রথমবার ইউজ করবেন তো এর জন্য কম্পিউটার প্রিপেয়ার হচ্ছে। সেটা ভিডিও পারফরমেন্স চেক করতেছে আপনার পিসি। এরপরে আমাদের একটি উইন্ডো আসবে, সেটা হলো আমার আমরা যে অ্যাকাউন্ট কি নামে দেব সেটা, এবং পিসি নাম কি কি থাকবে। অ্যাকাউন্ট নাম ধরুন আমি স্বাক্ষর স্বাক্ষর দিলাম, আপনি যেটা নাম আপনি সেটা দেবেন এবং আপনার পিসির নাম যেটা আপনি দিতে চাবেন। অ্যাকাউন্ট নেম কিন্তু আমাদের যেটা পাসওয়ার্ড দেওয়ার সময় লগ ইন করি সেটার কথা, সেই অ্যাকাউন্ট, এটা মেইন অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট। তারপর আমরা নেক্সট করব, দেন আপনি পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইচ্ছে মতো আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড হিন্ট আপনার ইচ্ছা,
আপনি যেটা দিলে আপনার মনে থাকবে পাসওয়ার্ডটা, আপনাকে সেটা দিতে হবে। এরপরে আমরা ইউজ রিকমেন্ডেড সেটিং এখানে ক্লিক করব, এবং টাইম এবং ডেটটা আপনারা টাইম জোনে গিয়ে +6600 খুঁজবেন, কারণ এখানে আমাদের +6600 ঢাকা রয়েছে, যেটা আমাদের বাংলাদেশ টাইম। তো এটা দিয়ে দিলে তারপর আপনি নেক্সট করবেন। এখানে আপনার কম্পিউটারের যে কারেন্ট নেটওয়ার্কটা, এটা কি নেটওয়ার্ক, হোম নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক নাকি ওয়ার্ক নেটওয়ার্ক, এটা চুজ করে দিতে হবে। তো আমার এখন ব্রডব্যান্ডের লাইন লাগানো নেই, তো এটা কানেক্টিং হবে না। উইন্ডোজ ইজ ফাইনালাইজিং ইউর সেটিং, আমাদের সেটিং এর কাজ শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম লেখাটি চলে এসেছে, দ্যাটস মিন আমাদের উইন্ডোজ চালু হচ্ছে। সরি, আবার শাটিং ডাউন আর কি রিস্টার্ট নেবে তাহলে। এরপর আমরা দেখতে পারতেছি যে কনফিগারেশন, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আমাদের এখানে চাচ্ছে, এবং আমরা যে প্রোফাইল নামটা দিয়েছিলাম ওই প্রোফাইল নামটাও কিন্তু আমাদের সামনে চলে। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের উইন্ডোজটি চালু হয়ে গেছে, তার মানে আপনি এখন ডিস্কটা বের করে নিতে পারেন, কারণ আমাদের উইন্ডোজ সেটআপের উইন্ডোজ সেটআপ ফিনিশ। উইন্ডোজ 7-এ আপনি প্রথমে কম্পিউটার তো পাবেন না, এখানে স্টার্টে গিয়ে রাইট ক্লিক করে শো অন ডেস্কটপ করলে আপনার কম্পিউটার চলে আসবে, এবং থিম চেঞ্জ করতে চাইলে পার্সোনালাইজে যায় এখান থেকে একটা থিম চুজ করে নেন বা নিজে কাস্টম করতে পারবেন। এবং সাউন্ড তো অটো আসে উইন্ডোজ 7-এ। তো এই ছিল উইন্ডোজ 7 আপনি কিভাবে সেট আপ করবেন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আরো অনেক কিছু উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 অথবা কিভাবে ডিস্ক রাইট করতে হয় এগুলো শিখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আমি মাইক্রোসফট অফিস এবং ভবিষ্যতে ওয়েব ডিজাইনিং নিয়েও অনেক টিউটোরিয়াল দিব। সো যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান, তাহলে আমাদের একটা ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করুন। আপনার যা প্রশ্ন আছে সেখানে আপনি করতে পারেন। এছাড়াও আপনি এই এই ভিডিওর মধ্যে এই টিউটোরিয়ালে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এখানে আপনি কমেন্ট করতে পারেন, আমি অ্যাক্টিভ থাকবো, আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক উত্তরটি দিতে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।